Bismillahirrahmanirrahim. Supriyo, Honors চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অধ্যক্ষ স্যারের নির্দেশনায় এবং বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে অনলাইন ক্লাস চলবে। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে তোমাদের চতুর্থ বর্ষের খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই কোর্সটি নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা জানো এটা একটা ফুল ক্রেডিটের কোর্স। এই কোর্সটি আলোচনার পূর্বে তোমরা এই কোর্সের জন্য কোন বইটি ফলো করবে আমি একটু আলোচনা করছি। এই কোর্সের উপর একাধিক বই বাজারে বিদ্যমান। দেয়ান আব্দুল কুদ্দুস স্যারের বই আছে, সম্ভবত এটা তিতাস পাবলিকেশনের বই। আবু ইউসুফ স্যার ওনার বই আছে এটার উপরে, খুবই ভালো লিখেছেন উনি। দেয়ান আব্দুল কুদ্দুস উনিও ভালো লিখেছেন। আবার আব্দুর রহমান স্যার ওনারও এটার উপর একটা বই আছে, খুবই ভালো। তো তোমরা যদি একটি বই কিনো তাহলে তিতাস পাবলিকেশনের বইটি কিনতে পারো, কেননা এই বইটি প্রতি বছরই আপডেট হচ্ছে, তাহলে তোমরা সাম্প্রতিক প্রশ্নগুলি সহ পাবো। অন্যান্য বইগুলি অনেক ভালো, কিন্তু ওগুলো আপডেট হচ্ছে কম। তোমার রিসেন্ট প্রশ্নগুলি তোমরা ওখানে, পরীক্ষার প্রশ্নগুলি তোমাদের পাওয়ার সম্ভাবনা কি কম, বা সাজানো কম, গোছানো কম, কিন্তু সবগুলি বই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এটার শুরুতেই আমরা ফুরিয়ার সিরিজ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই যে আমাদের ফুরিয়ার সিরিজ অধ্যায়টা মেথডসের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এটার উপরে আমাদের ডিপেন্ডেন্ট একাধিক চ্যাপ্টার এখানে বিদ্যমান। তো আমরা যদি ফুরিয়ার সিরিজ সম্পর্কে আলোচনা করতে চাই, তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন ত্রিকোণমিতিক ধারা কি, এই ত্রিকোণমিতিক ধারা, তো ত্রিকোণমিতিক ধারা কি আমাদের, দেখো এ নট বাই কত আমাদের টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এন কজ এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স, এত আকারের অসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলা হয়। যেখানে এ নট, এ এন এবং বি এন হলো ধ্রুব সংখ্যা, এটা ধ্রুব সংখ্যা। তাহলে দেখো এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এই যে আমাদের ধারাটা, অসীম ধারাটা, এটাকে বলা হয় ত্রিকোণমিতিক ধারা। আমাদের জানতে হবে পর্যায়বৃত্ত ফাংশন কি বা পর্যায়কাল কি, মানে এগুলো নিয়ে তোমাদের কনসেপ্ট আগেও ছিল। তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স আমাদের থার্ড ইয়ার পর্যায়বৃত্ত ফাংশন কি এগুলো তোমরা জানো, তাও আমরা আলোচনা করে নিচ্ছি, কারণ আমাদের ফুরিয়ার সিরিজের ভিতরে এই জিনিসগুলি আমাদের কাজে লাগে। যেমন পর্যায়বৃত্ত ফাংশন কি, পর্যায়বৃত্ত ফাংশন, পর্যায়বৃত্ত মানে পিরিয়ডিক, পিরিয়ডিক ফাংশন। একটি ফাংশন এফ এক্স কে ইহার ডোমেন ডিএফ এ
fx ফাংশনের ডোমেইন df ইয়ার df এ পর্যায়বৃত্ত ফাংশন বলা হবে যদি এরূপ একটি যুগ্মধক সংখ্যা t বিদ্যমান থাকে যেন f of t plus x সমান সমান fx for all x belongs to আমাদের df কি বলেছি আমরা দেখো t হলো একটা যুগ্মধক সংখ্যা theta কি আমাদের যুগ্মধক সংখ্যা পজিটিভ নাম্বার তো theta এমন পজিটিভ নাম্বার আমরা কোন ফাংশনে fx ফাংশনে x এর জায়গায় আমাদের t plus x বসালে fx c পাওয়া যায় দেখো f of t plus x সমান সমান fx যদি এ ধরনের ঘটনা ঘটে তখন আমাদের ফাংশনটাকে বলা হয় পর্যাবৃত্ত ফাংশন এক্ষেত্রে t এর সর্বনিম্ন মানকে fx ফাংশনের পর্যায়কাল t এর যেটা সর্বনিম্ন মান সেটা হলো fx ফাংশনের পর্যায়কাল যেমন এই যে fx equal sin x একটি পর্যায়বৃত্ত ফাংশন পর্যায়বৃত্ত ফাংশন সাই এক্স কজ এক্স এগুলো সবই পর্যায়বৃত্ত ফাংশন এটা পর্যায়বৃত্ত ফাংশন কেননা দেখো সাইন অফ টু পাই দেখো প্লাস এক্স সমান সমান সাইন এক্স এটা সাইন অফ 4 pi plus x সমান সমান sin x sin of 6 pi plus x সমান সমান sin x দেখো এখানে t এর জায়গায় কি আছে এখানে 2 pi t এর জায়গায় এখানে 4 pi t এর জায়গায় 6 pi আমরা fx ফাংশনে x এর জায়গায় কি বসিয়েছি 2 pi plus x এখানে বসিয়েছি 4 pi plus x এখানে 6 pi plus x দেখো 2 pi plus x বসানো sin x পাওয়া যাচ্ছে 4 pi plus x বসানো sin x পাওয়া যাচ্ছে তাহলে এখানে t এর সর্বনিম্ন মান কত এখানে t এর সর্বনিম্ন মান হলো 2 pi তাহলে আমাদের এই ক্ষেত্রে fx equal sin x এতের পর্যায়কাল কত আমাদের এতের পর্যায়কাল 2 pi তাহলে আমাদের সংখ্যাটা তুমি এখন বুঝেছ কিনা দেখো এই যে f of t plus x fx তাহলে এখানে দেখো আমাদের এই যে যদি আমরা এটার সাথে সরাসরি মিলে আমরা এই যে এখানে f of x equal sin x দেখো f of 2 pi plus x সমান সমান এত sin x সমান সমান কত দেখো fx এখানে f of কত 4 pi plus x সমান সমান এত সমান সমান এফ অফ এক্স এখানে টি এর মান হলো 2 পাই এখানে টি এর মান কত 4 পাই সকল ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে আমাদের এফ এক্স পাওয়া যাচ্ছে তাহলে এটা একটা পর্যাবৃত্ত ফাংশন পর্যাবৃত্ত মানে কি একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর অন্তর যদি একই মান পাওয়া যায় একই মান ডিসপ্লে করে তো আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশনগুলি এগুলো মূলত পর্যাবৃত্ত ফাংশন যেমন সাইন এবং কস প্রতি টয়েস পাই অন্তর অন্তর একই মান ডিসপ্লে করে এখানে সাইন এবং কসের পর্যায়কাল হলো টয়েস পাই আমাদের এরপরে জানতে হবে যুগ্ম ফাংশন কি অযুগ্ম ফাংশন কি
আমাদের ফুরিয়ার সিরিজ আলোচনা করতে গেলে আমাদের এই টার্মগুলি আমাদের মাঝে মাঝে চলে আসবে। আমরা এখানে একটু আলোচনা করে দিচ্ছি। এই যে যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, এটা ইংরেজি হল ইভেন, জোড় ফাংশন। একটি ফাংশন এফ এক্স কে যুগ্ম বা জোড় ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান সমান এফ এক্স। কোন ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে, যদি দেখো এক্স এর জায়গায় এফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, তাহলে কি পাওয়া গেছে এফ এক্স? তখন ফাংশনটা যুগ্ম ফাংশন। যেমন দেখো, যেমন এফ এক্স ইকুয়াল কজ এক্স একটি যুগ্ম ফাংশন, কেন যুগ্ম ফাংশন? আমরা যদি এফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে, এই যে এফ অফ মাইনাস এক্স কজ অফ মাইনাস এক্স, তো আমরা তো জানি কজ অফ মাইনাস থিটা মানে কি, প্লাস কজ থিটা না? দেখো আমাদের এফ এক্স, দেখো এফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কার সমান? এফ এক্স এর সমান। তাহলে এফ এক্স ইকুয়াল কজ এক্স, এটা একটা যুগ্ম ফাংশন। আবার অযুগ্ম কি বা বিজোড় ফাংশন কি? এই যে অযুগ্ম, অযুগ্ম বা বিজোড় ফাংশন বা বিজোড় ফাংশন, এটা একটা জিনিস। অযুগ্ম বিজোড় হলো অড ফাংশন। দেখো একটা ফাংশন এফ এক্স কে অযুগ্ম বা বিজোড় ফাংশন বলা হবে, বা বিজোড় ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ এক্স। দেখো এফ এক্স ফাংশন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস এফ এক্স এর সমান। যেমন এফ এক্স ইকুয়াল সাইন এক্স, এই যে এফ এক্স ইকুয়াল সাইন এক্স একটি অযুগ্ম ফাংশন। কেন অযুগ্ম? যদি আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, তাহলে এখানে কি হয় আমাদের, এই যে সাইন অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস সাইন এক্স সমান সমান মাইনাস এফ এক্স। তাহলে কজ এক্স টা হলো আমাদের জোড় ফাংশন, যুগ্ম ফাংশন, আর সাইন এক্স টা হলো অযুগ্ম ফাংশন। তাহলে আশা করি তোমরা, আমরা তিনটি টার্ম আলোচনা করেছি, ত্রিকোণমিতিক ধারা কি, আমাদের পর্যাবৃত্ত ফাংশন কি, জোড় ফাংশন কি, বেজোড় ফাংশন কি, মানে ফুরিয়ার সিরিজ করতে গেলে বা আমাদের ম্যাথডস এর অন্যান্য অধ্যায়ে এগুলি আমাদের বারবার এই প্রসঙ্গগুলি চলে আসবে। এখন আমাদের আসো ফুরিয়ার ধারাটা কি, ফুরিয়ার ধারা এই যে ফুরিয়ার ধারা, তাহলে ফুরিয়ার ধারাটা কি আমাদের? যদি এফ এক্স ফাংশন মাইনাস পাই টু পাই খোলা ব্যবধিতে, দেখো এটা খোলা ব্যবধি, তোমরা জানো এত ব্যবধিতে সংজ্ঞায়িত, আমরা ধরে নিলাম এফ এক্স ফাংশনটা এই ব্যবধিতে সংজ্ঞায়িত, মাইনাস পাই টু প্লাস পাই এই ব্যবধিতে সংজ্ঞায়িত, এবং
এই ব্যবধির বাইরে, এই ব্যবধির বাইরে ফাংশনটি পর্যায়কাল। আমরা কিন্তু পর্যায়কাল কি এটা আলোচনা করেছি, পর্যায়কাল টু পাই। তবে ত্রিকোণমিতিক ধারা বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এন কজ এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স, এটা আমার সমীকরণ এক নম্বর। এতকে এফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারা বলা হয়। দেখো আমরা এই কারণেই আগে ত্রিকোণমিতিক ধারা আলোচনা করেছি। আমরা কি বলেছি দেখো, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক ধারা আমরা বলেছি, আর এখন আমরা শর্ত দিয়েছি কি ফুরিয়ার ধারাটাকে। আমরা বলেছি যে এফ এক্স ফাংশন যদি মাইনাস পাই টু পাই এই ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হয় কি তোমরা জানো যে ব্যবধির সকল মানের জন্য ফাংশনটা আমাদের কি ফাংশনটার মান বের করা যায়, এবং এই ব্যবধির বাইরে যদি ফাংশনটার পর্যায়কাল টুয়াইস পাই তবে এই যে ত্রিকোণমিতিক ধারা এই ধারাটাকেই তখন ফুরিয়ার ধারা বলা হবে। যদি আমাদের এই ধারাটা দুইটা শর্ত মেনে চলে, মাইনাস পাই টু পাই ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং এই ব্যবধির বাইরে এটার পর্যায়কাল টুয়াইস পাই হয়, তখনই ত্রিকোণমিতিক ধারাটাকে এফ এক্স ফাংশনে কি বলা হবে ফুরিয়ার ধারা। যেখানে এই যে আমরা এ নট এ আমাদের লিখেছি, এ নটটা কি তাহলে আমাদের এন হল ওয়ান বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স কজ এন এক্স ডি এক্স বিএন ওয়ান বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স ডি এক্স। এ নট এন বিএন এগুলোকে ফুরিয়ার সহগ বলা হয়, এটা হলো ফুরিয়ার ধারা। আমরা আগে বলেছিলাম যখন ত্রিকোণমিতিক ধারা বলেছিলাম তখন আমরা বলেছিলাম এ নট এ এন বি এন এগুলো কি আমাদের ধ্রুবরাশি ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে। যখনই আমরা ফুরিয়ার ধারা বলব তখন এই এ নট এ এন বি এন কে ফুরিয়ার সহগ বলা হয়। এ নট এ এন এবং বিএন কে ফুরিয়ার সহগ বলা হয়। শিক্ষার্থীরা তোমাদের মনে থাকবে কিনা এগুলো মনে রাখতে, মনে রাখা খুব সহজ। যদি তোমাদের এই ধারাটা মনে থাকে সহগগুলো মনে রাখা সহজ, আমাদের বেশিরভাগ কাজ কিন্তু ফুরিয়ার সহগ নিয়ে আমাদের কাজ বেশি। দেখো এখানে ধারাটার প্রথম পদ এ নট বাই টু, শুধু এ নটের সাথে আমরা দেখো এখানে কি আছে এ নট ইকুয়াল তার সাথে দেখো এখানে এফ এক্স ডিএক্স, এই যে এন এখানে কি আছে আমাদের কজ এন এক্স, তাহলে আমাদের এই যে এফ এক্স কজ এন এক্স ডিএক্স, বিএন এর সাথে আছে সাইন এক্স সাইন এন এক্স, তাহলে আমাদের এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। প্রত্যেকটার ব্যবধি মাইনাস পাই টু কত আমাদের পাই, প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশনের বাইরে ওয়ান বাই পাই আছে, তাহলে এগুলো মনে রাখা কি আমাদের সহজ। তো আমরা এক্ষেত্রে ফুরিয়ার ধারাটা দেখেছি মাইনাস পাই টু পাই ব্যবধিতে সংজ্ঞায়িত। আমাদের আরেকটা ব্যবধি নিয়ে তোমাদের পরীক্ষা আসে মাইনাস এল টু এল ব্যবধি। তো যদি মাইনাস এল টু এল ব্যবধি হয় মানে মাইনাস পাই টু পাই ছাড়া যদি অন্য কোনো ব্যবধি থাকে তখন আমরা ফুরিয়ার ধারাটা পাবো কি হবে, এই যে মাইনাস এল টু কত এত ব্যবধিতে
প্রেয়ার দ্বারা কি হবে? যে তোমরা মাইনাস পাই টু পাই পারো তাহলে এটাও পারো, অনেকটা এক ধরনের মাইনাস এল টু এল এত ব্যবধিতে সংজ্ঞায়িত এবং এই ব্যবধির বাইরে, এই ব্যবধির বাইরে এফেক্স এর পর্যায়কাল টু পাই টু এল, এখানে এল তবে এ নট বাই কত আমাদের টু, আগেরটার মতো সামেশন এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এন কস এন পাই এক্স বাই কত আমাদের এল প্লাস বিএন সাইন এন পাই এক্স বাই কত এল, এতকে এফ এক্স ফাংশনের ফুরিয়ার দ্বারা। দেখো ব্যবধি যদি আমাদের এল টু এল হয়, মাইনাস এল টু এল হয়, তখন আমাদের ধারাটা এমন, এখানে এন কস এন পাই এক্স বাই এল, বিএন সাইন এন পাই এক্স বাই কত আমাদের এল, আমাদের এফ এক্স কত আমাদের ডিএক্স, এন হলো ওয়ান বাই এল মাইনাস এল টু এল, এফ এক্স কস এন পাই এক্স বাই এল ডিএক্স, বিএন কত ওয়ান বাই এল মাইনাস এল টু এল, এফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এক্ষেত্রে আমাদের কি আছে, এত হলো ফুরিয়ার সহ, এগুলো ফুরিয়ার সহ, এগুলো ফুরিয়ার সহ, এ নট এ আর বি আর ইত্যাদি হলো কি আমাদের ফুরিয়ার সহ। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এতটুকু আলোচনা করেছি, তোমরা এগুলো একটু, এই যে আমাদের যে আমরা আজকে যা আলোচনা করেছি এগুলো মূলত ফুরিয়ার সিরিজের ভিত্তি, যদি এগুলো তোমরা ভালো করে মনে রাখতে পারো এটার উপর ডিপেন্ড করে আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এতটুকু, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।